হায় ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আসলে ব্যাপারটা হচ্ছে অনেক দিন ধরেই আমার চ্যানেলে বেশ কিছু ভিডিও আসেনি তার কারণ অবশ্যই তোমরা বুঝতে পারছো কারণটা হচ্ছে আমি ভীষণ ওয়ার্ল্ড অ্যাবাউট এই যা যা চলছে আর কি আমাদের এখন পরিস্থিতি তো ভীষণ টেনশানে আছি আতঙ্কিত নয় তবে একটু একটু ভয় আছি কারণ খবরে যা দেখছি এবং যা শুনছি তাতে আতঙ্কিত হওয়ার মতোই ঘটনা সো সেজন্যই ভিডিও তৈরি করা হয়নি এবং ইচ্ছেও করেনি আসলে তো আজকে ভাবলাম যে যেহেতু সবাই আমরা বাড়িতে আছি এখন আমাদের প্রত্যেকেই বাড়িতে থাকতে হচ্ছে ঘরের মধ্যে থেকে আমরা অবশ্যই বোর হচ্ছি কারণ ব্যাপারটা হচ্ছে দেখো আমাদের যারা আমরা ডেলি রুটিন নিয়ে অফিস টফিস যাই কিংবা কাজকর্ম করি তাদেরকে তাদের কাছে ছুটি একটা অনেক বড় ব্যাপার এবং আমরা অপেক্ষা করে থাকি যে কবে একটা ছুটি পাবো ছুটি পাবো প্রবলেমটা হচ্ছে সেই ছুটি পাওয়া আর এই আতঙ্কে ঘরে থাকার ছুটি দুটো তো একদম আলাদা জিনিস তার জন্য আমাদের প্রচণ্ড খারাপ লাগছে এবং বোর লাগছে সেটা সবাই বুঝতে পারছে কিন্তু বোর লাগছে বলে রাস্তায় ঘুরে চলে এলাম বেরিয়ে এলাম এমনিতেই এখন আমাদের লকডাউন চলছে তার মধ্যে এমনিই রাস্তাঘাটে বেরোতে বারণ করা হয়েছে অবশ্যই সেটা আমাদের ভালোর জন্য তার মধ্যে কিছু কিছু মেন্টালিটি মানুষ আছে যারা ভাবছেন যে তাদেরকে বাধ্য করে ঘরে রাখা হচ্ছে আমাদের শাস্তি দেওয়া হচ্ছে এরকম মেন্টালিটি মানুষদেরকে বলছে বলতে চাই আমি আপনাদের কেউ ঘরের মধ্যে বন্দি করে আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য আটকে রাখেনি আপনার সেফটির জন্য আপনার ফ্যামিলি সেফটির জন্য এটা করা হয়েছে যাতে রোগটা আপনার না ছড়ায় আপনার ফ্যামিলি মেম্বারের না ছড়ায় কারণ রোগটা যদি আপনি ছড়ান আপনার পাড়ায় ছড়াবে আপনার পাড়ায় ছড়ালে আস্তে আস্তে সেটা দেশে ছড়াবে সেটা বুঝুন একটু দয়া করে এটা বোঝার ক্ষমতা রাখুন আপনারা কেউ সবাই তো আর ছোটো বাচ্চা নন ছোটো বাচ্চাদের বোঝানোর জন্য বাড়ির লোক রয়েছে আপনারা বড়ো হয়েও যদি প্রাপ্তবয়স্ক হয়েও যদি এই কথাগুলো বলেন তো আপনাদেরকে বোঝাবে এটাকে তার মধ্যে বাড়ির মধ্যে সবাই বোর হচ্ছে আমি নিজেও পার্সোনালি বোর হচ্ছি কারণ সবচেয়ে বড় কথা সারাক্ষণ তো মোবাইল ফেসবুক হোয়াটসঅ্যাপ ইউটিউব দেখা যায় না একটা টাইমের পর সত্যি বোরিং লাগে সত্যি বোরিং লাগে কিন্তু তা বলে এরকম না আমার একবারও ইচ্ছে করছে না যে আমি শামবাজার মোড়ে গিয়ে ছবি তুলে আনি একটা যে গিয়ে দেখি রাস্তা কতটা ফাঁকা কে কতজন বেরিয়েছে আমার কোনো ইন্টারেস্ট নেই কারণ আমি নিজেকে নিয়ে নিজেকে নিই প্রচণ্ড ওয়ার্ড আমার থেকে বেশি আমি আমার ফ্যামিলিকে নিয়ে ওয়ারিট কারণ তোমরা জানো যে বাড়িতে যারা বয়স্ক রয়েছেন তাদের ক্ষেত্রে রিস্কটা অনেক হাই কারণ তাদের ইমিউন সিস্টেম অনেক কম থাকে তাদের যদি এবং যারা বয়স্ক হয় তাদের অলরেডি কিছু না কিছু রোগ থাকে কারো সুগার কারো প্রেশার কারো কিডনির রোগ এবং যাদের এই ধরনের রোগ থাকে তাদের ক্ষেত্রে এগুলো আরও রিস্কি এটা হয়ে গেলে তাদেরকে বাঁচানো যাচ্ছে না তোমরা সেটা জানো তো নিজের কথা না ভাবলেও নিজের ফ্যামিলির কথা ভাবতেই হবে কারণ তোমার ফ্যামিলি থেকে একজন বয়স্ক মানুষ কারণ বয়স্ক মানুষরা আমাদের বাড়ির মাথার মানে আমাদের মাথার ছাঁদের মতো কাজ করে তো আমাদের নিজেদের একটা ভুলের জন্য যদি তাদের কিছু একটা হয়ে যায় তাহলে নিশ্চয়ই সেটা খুব একটা ভালো হবে না তো আপনাকে দেশের কথা ভাবতে হবে না নিজের কথা ভাবুন নিজের ফ্যামিলির কথা ভেবে চলুন কিছু দিন যে আমাদের বাড়িতে এইভাবে আটকে রাখা হয়েছে আমাদের ভালোর জন্যই আটকে রাখা হয়েছে অন্য কোনো কারণ নয় কটা দিন একটু সাবধানতা অবলম্বন করলে জিনিসটা অনেকটা অনেকটা ঠিক হয়ে যাবে সেই দায়িত্বটা আমাদের দেওয়া হয়েছে ঘরে থাকুন তার মধ্যে কিছু কিছু লোক আছে বেশি পাকামো দেখায় বেশি পাকামোর থেকে বলা উচিত অতিরিক্ত শিক্ষিত মানুষ যারা এটাই এখনও মনে করছে যেও কিছু হবে না রাস্তায় ঘুরে আসি চা খেয়ে আসি আড্ডা মেরে আসি এবং এই রবিবার দিন যে জনতা কারফিউ হলো কিছু ভিডিও দেখছিলাম ফেসবুকে যে ওই বন্ধের মধ্যেও দেখছি সবাই চা খেতে বেরিয়ে গেছে এবং হচ্ছে আমি জাস্ট চা খেতে এসেছি আমি বুঝতে পারি না জীবনে বোধহয় চা খেতে পায় না বাড়ির লোক বোধহয় চা বানাতে পারে না রাস্তা চাটাই খেতে হবে এবং ওই দিনকেই খেতে হবে এত বড়ো একটা জিনিস সংক্রমণ ছড়াচ্ছে তার নিজের ভয় নেই সে ছড়াবেই এবং সে চা খাবেই এরকম ধরনের পাবলিকদের যে কি বলা উচিত আমি জানি না এই ধরনের পাবলিকের জন্যই আসলে দেশেই রোগটা ছড়াচ্ছে সবচেয়ে বড় কথা হচ্ছে এটাই কারণ দেখুন আমরা ধরুন জনের মধ্যে পাঁচজন আমরা সেফটি অবলম্বন করছি বাকি প্রজন বাকি যে পাঁচজন তারা নিজেদের মতো চালিয়ে যাচ্ছে নিজে যা করছে তাই যা খুশি করছে তো তাদের থেকে যে ছড়াবে আমরাও অ্যাফেক্টেড হব এটাই প্রবলেম তো এটাই বলবো দয়া করে সাবধানতা অবলম্বন করুন রাস্তায় এখন বেরোতে বারণ করা হয়েছে আপনার ভালোর জন্য আপ আবারও বলছি আপনার ভালোর জন্য করা হয়েছে আর কারোর ভালোর জন্য না আপনি যাতে অ্যাফেক্টেড না হন আপনি যেন অসুস্থ না হন কারণ আপনি যদি এটা অ্যাফেক্টেড হয়ে হসপিটালে অ্যাডমিট হন সেটা আরও ডেঞ্জারাস আপনার যে ঘরে বই লাগছে হসপিটালে আরও বেশি বোর লাগবে কারণ ওখানে আপনার বাড়ির লোকে ঢুকতে দেবে না আপনাকে নিজের মতো থাকতে হবে আপনাকে আইসোলেশনে রাখা হবে আপনার কোনো বাড়ির লোককে আশেপাশে ঢুকতে দেওয়া হবে না সেটা আরও বেশি প্যাথেটিক ব্যাপার হবে এবং ভগবান না করুক যদি আপনার কিছু একটা হয়ে যায় আপনার শেষ কাজেও আপনার বাড়ির লোক আপনাকে হয়তো দেখতে পাবে না সেটা একবার ভাবুন আমি প্যানিক করছি না কিন্তু সাবধানতা অবলম্বন করি এটা মাথায় রাখুন আপনি নিশ্চয়ই চাইবেন না আপনার ফ্যামিলি থেকে কিংবা আপনার পাড়া থেকে এরকম একটা ঘটনা ঘটুক এবং আপনি জানতে পারেন না যে হঠাৎ করে যে আপনার পাড়াতে এরকম ধরা পড়েছে আপনার কি ভয় লাগবে না সবাই মিলে চেষ্টা করুন না ঠিক হয়ে যাবে এটা যাদের একান্তই বাইরে বেরোতে হচ্ছে কারণ বেরোতে হবে অনেকে বাজার দোকান করতে হয় খাওয়ার জন্য খাবার জোগাড় করার জন্য তাদেরকে বলছি বাইরে বেরোলে মাস্ক অবশ্যই পরবেন বাড়ি থেকে বাড়িতে বাইরে থেকে বাড়িতে যখন ঢুকবেন অবশ্যই হাত ধোবেন যে জিনিসগুলো কিনে আনবে সেটা সঙ্গে সঙ্গে ঘরে ঢুকিয়ে দেবেন না বাইরে রাখবেন যে জামাটা পরে বাইরে ঘুরে আসবেন সেই জামাটা এসে আগে বাইরে রাখবেন জামাটা ছেড়ে ফেলবেন ধুয়ে ফেলবেন জামা চেঞ্জ করে ফেলবেন হাত ধুয়ে ফেলবেন খাবারগুলোকে আগে হাত ধোয়ার আগে ব্যবস্থা করে নেবেন তারপর হাত ধুয়ে সেফ থাকবেন কিছুদিন এটা মেনটেন করুন আপনি দেখবেন আমাদের অনেকেরই অভ্যেস থাকে হাত না ধোয়ার আমিও মাঝে মাঝে খিটের চোটে রাস্তায় যখন থাকি ভপ করে খেয়ে ফেলি হাত ফাত ধুই না কিন্তু আপনি যদি টানা একদিন এরকমভাবে হাত ধোয়ার অভ্যেসটা করে ফেলেন আপনার সাথে হ্যাবিট হয়ে যাবে এবং এটা আপনার শরীরের জন্য সত্যি ভালো চেষ্টা করুন দেশের জন্য আপনাকে ভাবতে হবে না নিজের ফ্যামিলির জন্য ভাবুন কারণ নিজের ফ্যামিলিকে বাঁচান নিজের ফ্যামিলির লোকের কিছু একটা হয়ে গেলে সেটা খুব প্যাথেটিক হয় কিছুদিন এটা অবলম্বন করুন আপনার পাড়া আপনার দেশ আপনার গলি সব আপনারই থাকবে কিছুদিন পর আপনি নিজের মতো ঘুরে বেড়ান কেউ আপনাকে আটকাবে না তো বেশি প্যানিক হবেন না সাবধান থাকুন পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন হাইজিন মেনটেন করুন হাত ধুন যেগুলো ডক্টররা বলছেন সেগুলো প্লিজ একটু মেনে চলার চেষ্টা করুন এখন পেছন পাকা আমি না করলেও চলে আমার সেফ বক্তব্য এটাই এটা করবেন না তো আমি চাইবো আমার যারা যারা সাবস্ক্রাইবার আছো তারা কথাটা বুঝতে পেরেছো যারা ফ্যামিলিকে নিয়ে ওয়ারিড তারা আমার কথাটা খুব ভালো করে বুঝতে পারবে যাদের ফ্যামিলির কথা ভাবতে হয় তো যারা আমি চাইবো যারা আমার ভিডিওটা দেখছো তারা অবশ্যই আমার কথাটা বুঝতে পারছো প্লিজ তোমরা সুস্থ থেকো ভালো থেকো নিজেদেরকে সুস্থ রাখো নিজের ফ্যামিলিকে সুস্থ রাখো দেখবে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে হোপ ফর দ্য বেস্ট সাবধানে থাক তো আজকে আমি আর কোনো আঁকা ঝোঁকা দিচ্ছি না কারণ এই টপিকের ওপর কোনো আঁকা ঝোঁকা দেওয়ার মানে হয় না প্লিজ তোমাদের ভালো থাকাটাই সব থেকে জরুরি আমাদের ভালো থাকাটা সব থেকে জরুরি সবাই অনেক চেষ্টা করছে সবাই অনেক চেষ্টা করছে তাদের চেষ্টাটাই হয় বিফলে দিয়ে যেও না তো চলো আজকের মতো টাটা আবার দেখা হবে আরেকটা ভিডিওতে অবশ্যই সেই ভিডিওতে আমি আঁকা বা গান দেখাবো এবং থ্যাংক ইউ সো মাচ আমার হানড্রেড সাবস্ক্রাইবার কমপ্লিট করার জন্য তোমাদের জন্য এটা কমপ্লিট হয়েছে আমাকে এভাবে সাপোর্ট করো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও তোমাদের একটা লাইক আমার ভীষণ ভালো লাগে দেখতে চোখে আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও ভালো লাগলে আমার মনে হয় না খুব একটা খারাপ লাগবে তোমাদের আমার চ্যানেলটা যদি তোমরা সাবস্ক্রাইব করো সাপোর্ট করো প্লিজ আর যদি মনে হয় শেয়ার করার মতো বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও আবারও বলছি পাকামো না মেরে কিছু দিন বাড়িতে থাকুন একটু কষ্ট হবে তারপর যখন রোগটা চলে যাবে দেশ ছেড়ে আপনি নাচুন থালা বাজান কেউ আটকাবে না এখন সাবধানে থাকুন তো টাটা বাই দেখা হবে আবার পরের ভিডিওতে ওকে টাটা সাবধানে থাকুন